নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা শাবানা সম্পর্কে বলেছেন, শাবানা এতকাল পরপুরুষের আলিঙ্গন করে তাদের সঙ্গে কোমর দুলিয়ে এনেছে যে পাপ কামিয়েছেন, তা মোচন করতে হজে যাচ্ছেন, মসজিদ মাদ্রাসা বানাচ্ছেন। প্রায় এক যুগ আগে শাবানা মুসলমানদের দেশ ত্যাগ করে ইহুদি নাসারাদের দেশ যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য চলে গেছেন বলেও তসলিমা নাসরিন জানান। আজ বুধবার তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এসব কথা লিখেছেন। একই স্ট্যাটাসে মসজিদ ও মাদ্রাসা প্রসঙ্গে তসলিমা নাসরিন বলেছেন, মহল্লায় মহল্লায় এখন শত শত অপ্রয়োজনীয় মসজিদ গড়ে উঠেছে, আর এই মসজিদগুলোর খুতবা শুনে ছেলেরা বিপথে যাচ্ছে, জিহাদি হচ্ছে। বাংলাদেশের কোরআন শিক্ষার স্কুলের অভাব নেই, মন্তব্য করে শাবানার উদ্দেশ্যে তিনি বলেন, দেশের ভালো চাইলে ছেলেদের নারী বিদ্বেষী মোল্লা আর জিহাদি জঙ্গি না বানিয়ে মানুষ বানানোর চেষ্টা করুন। তসলিমা নাসরিন যে স্ট্যাটাস দিয়েছেন তা হুবহু তুলে ধরা হলো। বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা শাবানা এখন আর অভিনয় করেন না, এখন তিনি বোরকা পরেন, ইসলামের গভীর জলে শরীর মন সব ডুবিয়ে দিয়েছেন এবং মুসলমানদের দেশ ত্যাগ করে ইহুদি নাসারাদের দেশ যুক্তরাষ্ট্রে প্রায় এক যুগ আগে স্থায়ীভাবে বসবাসের জন্য চলে গেছেন। তবে দেশে ফিরে কদিন আগে দেশের মানুষের জন্য একটি মসজিদ আর কোরআন শিক্ষার স্কুল বানিয়ে দিয়েছেন। তিনি নিশ্চিতই বেহেশতে চলে যাবেন, এতকাল অভিনয় করে পরপুরুষের আলিঙ্গন করে তাদের সঙ্গে কোমর দুলিয়ে এনেছে যে পাপ কামিয়েছেন, তা মোচন করতে নামাজ রোজা তো করছেনই, হজে যাচ্ছেন, আবার মসজিদ মাদ্রাসা বানাচ্ছেন। টাকা থাকলে আমাদের দেশে বেহেস্তলোভী মূর্খগুলো ঠিক এই কাজই করে। মহল্লায় মহল্লায় এখন শত শত অপ্রয়োজনীয় মসজিদ, আর এই মসজিদগুলোর খুতবা শুনে শুনে ছেলেরা বিপথে যাচ্ছে, জিহাদি হচ্ছে, যুক্তিবাদী হচ্ছে, মানবাতীদের, অমুসলিমদের এবং নারীদের ঘৃণা করা শিখছে, মাদ্রাসার আখড়াও বেড়ে চলেছে। বাংলাদেশে মসজিদ মাদ্রাসাগুলো কি শেখাচ্ছে বা কি হয় তা লক্ষ্য রাখার জন্য কোনো সরকারি ব্যবস্থা নেই। একটা রুগ্ন, পঙ্গু, অসুস্থ, দুর্বল, বিকৃত, লোভী ও স্বার্থপর প্রজন্ম তৈরি করার জন্য মসজিদ মাদ্রাসার ভূমিকা অপরিসীম। যুক্তরাষ্ট্রে বাসই শুধু করেন শাবানা, ভালো কিছু শেখেননি ওখানে। যুক্তরাষ্ট্রের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো ধনীদের দানের টাকায় চলে, আপনার টাকা পয়সা প্রচুর, আপনি কলেজ বিশ্ববিদ্যালয় গড়ে দিন। বাংলাদেশে কোরআন শিক্ষা স্কুলের অভাব নেই, অভাব বিজ্ঞান শিক্ষার স্কুলের, অভাব ধর্ম নিরপেক্ষতার এবং গণতন্ত্র, নারী স্বাধীনতা, মানবাধিকার ইত্যাদি ভালো জিনিস শেখার স্কুলের। দেশের ভালো চাইলে ছেলেমেয়েদের নারী বিদ্বেষী মোল্লা আর জিহাদি জঙ্গি না বানিয়ে মানুষ বানানোর চেষ্টা করুন। এসবই বলেছে তসলিমা নাসরিন তার স্ট্যাটাসের মধ্যে।